নমস্কার বন্ধুরা, সময়স লিটল ওয়ার্ল্ডের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিও থেকে আমরা জেনে নেব গণেশ চতুর্থী কবে পড়ছে। শুধু গণেশ চতুর্থী না, প্রতি বুধবার গণেশজির পুজো করার সময় কোন তিনটি জিনিস অর্পণ করলে তিনি অত্যন্ত সন্তুষ্ট হবেন সেটাও আমরা জেনে নেব এই ভিডিও থেকে। আর গণেশ চতুর্থীর দিনে কীভাবে গণেশজিকে অভিষেক করলে জীবন থেকে সংকট দূর হবে, ব্যবসায় উন্নতি হবে, স্বামীর আয়ু বৃদ্ধি পাবে, বিদ্যার্থীদের শুভ হবে এবং কর্মপ্রাপ্তি ঘটবে, সেগুলি আমরা আজকের ভিডিও থেকে জানব। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। গণেশ চতুর্থী হলো হিন্দু দেবতা গণেশের বাৎসরিক পূজা উৎসব। সিদ্ধিদাতা গণেশের জন্মোৎসব রূপে পালিত হয় এই উৎসব। হিন্দু পঞ্জিকা অনুযায়ী ভাদ্র মাসের শুক্লা চতুর্থী তিথিতে গণেশের পুজো বিদেহ। শিব ও পার্বতী পুত্র গজানন গণেশ হিন্দুদের বুদ্ধি, সমৃদ্ধি ও সৌভাগ্যের সর্বোচ্চ দেবতা। হিন্দুরা বিশ্বাস করেন এই দিন গণেশ তার ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করতে মর্তে অবতীর্ণ হন। সংস্কৃত, কন্নড়, তামিল ও তেলেগু ভাষায় এই উৎসব বিনায়ক চতুর্থী বা বিনায়ক চবিথী নামেও পরিচিত। কঙ্কনি ভাষায় এই উৎসবের নাম চবত, অন্যদিকে নেপালি ভাষায় এই উৎসবকে বলে চথা। প্রতি বছর ভাদ্র মাসের শুক্লাপক্ষের চতুর্থী তিথিতে গণেশ চতুর্থী পালিত হয়। বলা হয় গণেশজিকে সন্তোষ করতে পারলে মান সম্মান প্রতিপত্তি বৃদ্ধি পায়। বৈবাহিক জীবনেও গণেশজির প্রভাব দেখা যায়। গণেশের পুজো করলে যাবতীয় দুর্ভোগ কেটে যায়। স্বাস্থ্য মতে কোনো শুভ কাজ শুরু করার আগে গণেশজিকে পুজো করা দরকার। এবার বলবো গণেশ চতুর্থীর সময়সূচি। গণেশ চতুর্থী তিথি থাকবে পরের দিন বাংলা 1429, 14ই ভাদ্র ইংরাজির 31শে আগস্ট বুধবার 2022 দুপুর 2:08 পর্যন্ত। বাংলার 1429 সন 13ই ভাদ্র ইংরাজির 30শে আগস্ট 2022 মঙ্গলবার তৃতীয়া শেষ হয়ে চতুর্থী শুরু হবে দুপুর 2:43 থেকে। এবার আপনাদের বলবো কোন তিনটে জিনিস গণেশজিকে অর্পণ করলে তিনি অত্যন্ত সন্তুষ্ট হন। গণেশজির পুজোর সময় আপনাদের অবশ্যই ওনাকে দূর্বাঘাস অর্পণ করতে হবে। গণেশজির পুজোর অন্যতম উপাদান হচ্ছে দূর্বাঘাস। গণেশজির পুজোয় মোদকের ভোগ লাগানো সবচেয়ে গুরুত্বপূর্ণ। মোদক গণেশের প্রিয় মিষ্টি। এছাড়াও আপনারা গণেশজিকে লাড্ডু দিতে পারেন। লাড্ডুও গণেশজির খুবই পছন্দের জিনিস। মোদক যদি আপনারা না পান তাহলে আপনারা মতিচুরের লাড্ডু দিতে পারেন গণেশজিকে। লাড্ডুও গণেশজির খুবই প্রিয়। আর যদি মতিচুরের লাড্ডু আপনারা না পান তাহলে বেসনের লাড্ডু দিতে পারেন। লাল, কমলা, হলুদ রঙের সাথে সবুজ রঙও গণেশজির অত্যন্ত প্রিয়। তাই গণেশজির পুজোর সময় আপনারা সবুজ রঙের ফল দেবার চেষ্টা করবেন। তিন রকমের সবুজ ফল আপনারা গণেশজিকে অর্পণ করবেন। সবুজ ফল হচ্ছে যেমন পেয়ারা, শসা, আম, আতা। প্রতি বুধবার গণেশজিকে আপনারা এই ফলগুলি অর্পণ করতে পারেন। এবার বলবো গণেশ চতুর্থীর দিনে আপনারা গণেশজিকে কীভাবে অভিষেক করবেন। প্রথমে বলবো বিদ্যার্থীরা কীভাবে অভিষেক করবেন। বিদ্যার্থীরা গুঁড়ো হলুদের সাথে গঙ্গাজল মিশিয়ে গণেশজিকে অভিষেক করবেন। গণেশজি যেমন বিদ্যার অধিপতি তেমনই বুদ্ধিরও অধিপতি। তিনি বুদ্ধিদাতা, জ্ঞানদাতা। জীবন থেকে সংকট দূর করতে কীভাবে আপনারা গণেশজির অভিষেক করবেন। সংকট দূরীকরণের জন্য সমুদ্রের জল দিয়ে আপনারা গণেশজির অভিষেক করবেন। সমুদ্রের জল যদি আপনারা না পান তাহলে শুধু গঙ্গা জল দিয়ে অভিষেক করতে পারেন। কর্মপ্রাপ্তির জন্য আপনারা একটি গোটা সুপুরি নিন এবং সেই সুপুরিটা আগের দিন আপনারা জলে ভিজিয়ে রাখুন। পুজোর দিন ওই সুপারি জলটি আপনারা গঙ্গা জলের সাথে মিশিয়ে অভিষেক করুন। রোগ ব্যাধি থেকে মুক্তি পাবার জন্য আপনারা কয়েকটি দূর্বা বেটে নিন। সেই দূর্বার রসটা নিয়ে তার সাথে গঙ্গাজল মিশিয়ে গণেশজির অভিষেক করুন। ব্যবসার উন্নতির জন্য আপনারা একটি পানপাতা নিন এবং মৌরি নিন, আর তার সঙ্গে আপনারা সুপারি নেবেন, গোটা সুপারি। এই তিনটে জিনিস আপনারা একসঙ্গে বেটে নিন। নিয়ে ওর থেকে যে রস বেরোবে সেই রস দিয়ে আপনারা গণেশজির অভিষেক করুন। দেখবেন ব্যবসায় খুবই উন্নতি হবে। স্বামীর আয়ুর বৃদ্ধির জন্য আপনারা মেটে সিঁদুর, ঘি আর গঙ্গাজল এই তিনটি মিশিয়ে গণেশজির অভিষেক করুন। যাদের সন্তান হচ্ছে না বা বংশবৃদ্ধির জন্য আপনারা কীভাবে গণেশজির অভিষেক করবেন এবার সেটাই বলবো। আপনারা কিছুটা আতপ চাল নিয়ে নিন, সেই আতপ চালটা আপনারা বেটে নিন, আর ওই আতপ চাল বাটার সাথে গঙ্গাজল আর কাঁচা দুধ এই তিনটি মিশিয়ে আপনারা গণেশজির অভিষেক করুন। আখের রস আর গঙ্গাজল মিশিয়ে যদি আপনারা গণেশজির অভিষেক করেন তাহলে অর্থপ্রাপ্তি ঘটে। গণেশজির আশীর্বাদে আপনাদের সকলের জীবন সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক এই কামনাই করি।